नमस्कार बंधुरा, ये भिडियोटी शुरू करब तुम्हारे काछे छोट्ट एक प्रश्न निये। प्रश्नटी हलो, ल ग्रेजुएशन करार पर तुम्हरा निजेके कि बोलबे, लयार नाकि एडवोकेट? जारा ये दुटी शब्देर मध्य पार्थक्य जानो तादेर कथा बोलछी ना, किन्तु केउ केउ हयतो बोलबे, दादा लयार एवं एडवोकेट तो सेम जिनिस, आमी उकिल होते चाई एवं कोर्टे गिये मक्केलदेर केस लड़ते चाई। এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব, তবে তার আগে আরেকটি প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেকের কাছ থেকে জানতে চাই। ধরো আমি আমার বন্ধু রাজুকে বললাম, আমার কাছে যে স্মার্টফোনটি আছে এই ফোনটি তুই 5,000 টাকায় কিনবি? এবার ও বলল, ঠিক আছে তোর ফোন আমি 5,000 টাকায় কিনব। এবার আমার প্রশ্ন হলো, এই যে আমি রাজুকে ফোন কেনার জন্য অফার করলাম এবং ও সেই অফারটি অ্যাকসেপ্ট করে নিল, এটাকে আমরা কি বলবো, এগ্রিমেন্ট নাকি কন্ট্রাক্ট? ভিডিওটি পজ করে কমেন্টে অ্যান্সারটি জানাও তো, তারপরে আমার কাছ থেকে সঠিক অ্যান্সারটি শুনে নাও। আগে প্রথম প্রশ্নটির উত্তর বলি, লয়ার হলো সেই ব্যক্তি যার কাছে LLB ডিগ্রি আছে। অ্যাডভোকেট হলো সেই ব্যক্তি যে LLB ডিগ্রি পাওয়ার পর, অর্থাৎ ল গ্র্যাজুয়েট হওয়ার পরে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এক্সাম দিয়েছে এবং তারপরে কোর্ট প্র্যাকটিস করার লাইসেন্স পেয়েছে। অর্থাৎ শুধুমাত্র লয়ার হলেই কেস নেওয়া যাবে না, তার সাথে কোর্ট প্র্যাকটিস করার লাইসেন্স লাগবে, তবেই তাকে বলা হবে অ্যাডভোকেট। এবার আমরা ফিরে আসি ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে, কারণ এই ভিডিওটির বিষয়বস্তু হলো কন্ট্রাক্ট কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটির উত্তর কিন্তু এখনও বলা হয়নি। দেখো, লয়ার এবং অ্যাডভোকেট এই দুটো শব্দের অর্থ আলাদা, তেমনি এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্ট এই দুটি শব্দের অর্থ আলাদা। লয়ার থেকে অ্যাডভোকেট হতে গেলে প্র্যাকটিস লাইসেন্স দরকার হয়, তেমনি এগ্রিমেন্ট থেকে কন্ট্রাক্টে পরিণত হতে গেলে ল দ্বারা এনফোর্স হতে হয় বা এনফোর্সিবিলিটি দরকার হয়। এই কথাটি লেখা আছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট সেকশন 2H, অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। একটা এগ্রিমেন্ট যেটি লয়ের দ্বারা এনফোর্সেবল তাকে কন্ট্রাক্ট বলে। কথাটি অনেকের মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছো না এগ্রিমেন্ট কিভাবে এনফোর্সিবিলিটি পায়। তাহলে আমাদের সামনে তিনটি প্রশ্নের উদয় হল, কন্ট্রাক্ট কাকে বলে, এগ্রিমেন্ট ও কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য কি, এগ্রিমেন্ট কিভাবে এনফোর্সিবিলিটি পেয়ে কন্ট্রাক্টে পরিণত হয়। তিনটি প্রশ্ন দেখতে আলাদা মনে হলেও উত্তর কিন্তু আমরা এই একটি ভিডিওতেই পাব। এবার আমরা দুটি উদাহরণ নিয়ে আলোচনা শুরু করব, তারপরে এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝা যাবে। প্রথম উদাহরণটি হলো ওই ফোনের উদাহরণটি, যেখানে আমি রাজুকে অফার করেছিলাম আমার ফোনটি 5,000 টাকায় কিনবি, ও বলেছিল হ্যাঁ তোর ফোনটি 5,000 টাকায় আমি কিনব। এই যে আমি ফোন বেচার জন্য অফার করলাম এবং রাজু আমার অফারটি অ্যাকসেপ্ট করে নিল, এর ফলে আমাদের দুজনের মধ্যে হয়ে গেল প্রমিস। প্রমিস কাকে বলে? যখন কোনো অফার বা প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়ে যায় তখন সেটি প্রমিস হয়ে যায়। এবার প্রশ্ন হলো, এই বিষয়টিকে এগ্রিমেন্ট বলা যেতে পারে কি না? দেখো, সেকশন 2E-তে বলা হয়েছে, এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং দ্য কনসিডারেশন ফর ইচ আদার ইজ অ্যান এগ্রিমেন্ট। অর্থাৎ যখন কোনো প্রমিসের সাথে কনসিডারেশন যুক্ত হয়ে যায় তখন সেই বিষয়টিকে বলা হয় এগ্রিমেন্ট। কনসিডারেশন মানে হলো সামথিং ইন রিটার্ন, আমি কিছু দেব ইন রিটার্ন তুমিও কিছু দেবে, আমি কিছু করব ইন রিটার্ন তুমিও কিছু করবে। আমি রাজুকে ফোনটি দেব এবং তার বদলে রাজু আমাকে 5,000 টাকা দেবে। আমার কাছে কনসিডারেশন হলো 5,000 টাকা, রাজুর কাছে কনসিডারেশন হলো ফোন। সুতরাং আমার এবং রাজুর মধ্যে প্রমিসের সাথে কনসিডারেশন ব্যাপারটিও চলে এসেছে, অর্থাৎ এই বিষয়টিকে এখন এগ্রিমেন্ট বলা যেতে পারে। এবার প্রশ্ন হলো, এটিকে শুধুই এগ্রিমেন্ট বলবো নাকি কন্ট্রাক্টও বলতে পারি? সেকশন 2H অনুযায়ী যদি কোনো এগ্রিমেন্ট লয়ের দ্বারা এনফোর্সেবল হয় তবে তাকে কন্ট্রাক্ট বলতে পারি। এক কথায় এগ্রিমেন্ট প্লাস এনফোর্সিবিলিটি,
इक्वल टू कन्ट्रैक्ट। एबार आमादेर जानते हबे एनफोर्सिबिलिटी माने कि। एटी बोझार जोन्नो फोन बेचार ब्यापारटी आरो एगिए निये जेते चाई। धरो आमी राजुर काछ थेके एड्रेस कलेक्ट करे आमार फोन निये परेर दिन ओर बाड़ीते चले गेलाम। ओ फोनटा निलो किन्तु 5000 टाकार कन्सिडारेशन दिल ना। एबार आमी कि करब? आमी कि कोर्टे केस करते पारब? कोर्ट कि आमादेर एग्रिमेंटटाके फुलफिल करबे? হ্যাঁ অবশ্যই। যদি আমি কোর্টে কেস ফাইল করি তাহলে কোর্ট রাজুকে বলবে তুমি 5000 টাকা দাও অথবা ওর ফোনটা ফেরত দাও। তো এটাকেই বলে এনফোর্সিবিলিটি, অর্থাৎ কোর্ট রাজুকে ফোর্স করলো ওর অব্লিগেশনটাকে পূরণ করতে। এবার মনোযোগ দিয়ে দ্বিতীয় উদাহরণটি শোনো। আমার একটা খুব ভালো বন্ধু আছে, নাম তার গোপাল। আমি একদিন গোপালকে সকালে ফোন করে বললাম আজ সন্ধেবেলা আমার বাড়িতে আসিস, দুজনে মিলে পিৎজা খাবো। ও বলল ঠিক আছে, এত বড় একটা পিৎজা অর্ডার করে রাখিস। আমি বললাম ঠিক আছে ভাই, সন্ধেবেলা দেখা হচ্ছে। এবার গোপাল সন্ধেবেলা আমার বাড়ি এসে হাজির। আমি ওকে বললাম সকালবেলা আমি তোর সাথে আড্ডা মেরেছি, কোনো পিৎজা ফিজা অর্ডার করিনি, চা খেয়ে বাড়ি যাবি। এবার তোমরা আমাকে বলো, গোপাল কি আমার বিরুদ্ধে এই বিষয় নিয়ে কোর্টে কেস করতে পারবে? এর উত্তর হলো না, একদমই না। এই বিষয়ে কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না, তার কারণ আমি গোপালকে পিৎজা অফার করেছি এবং গোপাল সেটি অ্যাকসেপ্ট করেছে, অর্থাৎ আমাদের মধ্যে প্রমিস হয়ে গেল। কিন্তু এই প্রমিসের সাথে দুই তরফ থেকে কি কনসিডারেশন রয়েছে? আমি গোপালকে পিৎজা খাওয়াবো তার বদলে গোপাল কি আমাকে টাকা দেবে? না, অর্থাৎ এখানে কনসিডারেশন নেই, তাই এটিকে এগ্রিমেন্ট বলবো না। এটি হলো নিছক প্রমিস, কেবলমাত্র একটি প্রমিস। বিষয়টি যখন এগ্রিমেন্ট পর্যন্ত গড়াতে পারলো না তখন কন্ট্রাক্টের প্রশ্নই আসে না। অর্থাৎ আমরা এই উদাহরণটিতে দেখলাম অফার এবং অ্যাকসেপ্টেন্স মিলে প্রমিস গঠন হয়েছে, কিন্তু কনসিডারেশনের অভাবে কোর্ট এটিকে এনফোর্স করাবে না। এই দুটি উদাহরণ থেকে আমরা বুঝলাম এনফোর্সিবিলিটি কাকে বলে। এগ্রিমেন্টের মধ্যে যে সমস্ত অব্লিগেশন, কমিটমেন্ট বা প্রতিশ্রুতি থাকে সেগুলিকে ফুলফিল করানো গেলে বা এনফোর্স করানো গেলে তাকে বলা হয় এনফোর্সিবিলিটি। এবার আমরা জানব এগ্রিমেন্টকে এনফোর্সেবল কিভাবে করানো হয় বা এগ্রিমেন্ট কিভাবে কন্ট্রাক্টে পরিণত হয়। এর উত্তর হলো, কোনো এগ্রিমেন্ট এনফোর্সেবল হয় তখনই, অথবা কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্টে পরিণত হয় তখনই যখন ওই এগ্রিমেন্ট সেকশন 10 অনুযায়ী সমস্ত শর্ত পূরণ করে। সেকশন 10 বলতে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 10। এই সেকশনটিতে কয়েকটি কন্ডিশন রয়েছে যেগুলি ফুলফিল করলে কোনো এগ্রিমেন্ট কন্ট্রাক্টে পরিণত হয়। শর্তগুলি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব না, যতটা সম্ভব সংক্ষেপে বলে ভিডিওটি শেষ করব। পরবর্তীকালে কোনো ভিডিওতে আমরা শর্তগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথম শর্ত হলো পার্টিস কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট। এর মানে হলো কোনো ব্যক্তি ভ্যালিড কন্ট্রাক্ট করতে চাইলে তাকে আইন অনুযায়ী কম্পিটেন্ট হতে হবে। কম্পিটেন্ট কিভাবে হবে? কম্পিটেন্ট মানে হলো উপযুক্ত। যে ব্যক্তি মেজর, অর্থাৎ সাবালক, সাউন্ড মাইন্ড, সুস্থ মস্তিষ্কের এবং কোনো ল দ্বারা ডিসকোয়ালিফাইড নয়, সেই ব্যক্তি কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট, অর্থাৎ উপযুক্ত। এরপরে লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট, এই দুটো শর্ত আমরা একসাথে বোঝার চেষ্টা করব। কনসিডারেশন মানে আমরা জানি সামথিং ইন রিটার্ন, অর্থাৎ এগ্রিমেন্টের মধ্যে দেওয়া নেওয়া থাকতে হবে। আর অবজেক্ট মানে উদ্দেশ্য। কোনো এগ্রিমেন্টের মধ্যে যদি লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট থাকে তবেই তাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা হবে। তাহলে মনে প্রশ্ন আসতে পারে যে আনলফুল কনসিডারেশন এবং আনলফুল অবজেক্ট কী জিনিস? একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ধরো মিস্টার রয় নামে একজন ব্যক্তি একটি বিবাহিত মহিলাকে 1,00,000 টাকা দিল এবং তাদের মধ্যে একটি এগ্রিমেন্ট হলো
যে যদি ওই মহিলা তার হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে মিস্টার রয় তাকে বিয়ে করবে। কিন্তু ওই মহিলা মিস্টার রয়ের কাছ থেকে 1,00,000 টাকা নেওয়ার পরেও তার স্বামীকে ডিভোর্স দিল না। এবার তোমরা আমাকে বলো, এটি কি একটি ভ্যালিড এগ্রিমেন্ট ছিল? তার উত্তর হলো না। এই এগ্রিমেন্টের মধ্যে যে কনসিডারেশন এবং অবজেক্ট ছিল দুটোই অনৈতিক, ইমোরাল। সুতরাং একটি ভ্যালিড কন্ট্রাক্ট করতে চাইলে এগ্রিমেন্টের মধ্যে লফুল কনসিডারেশন এবং লফুল অবজেক্ট থাকতে হবে। এবার তোমাদের কাছে একটি প্রশ্ন রইল, যদি মিস্টার রয় কোর্টে গিয়ে বলে যে ওই মহিলা আমার সাথে ফ্রড করেছে, আমার 1,00,000 টাকা ফেরত চাই, তাহলে কোর্ট এক্ষেত্রে কিভাবে মিস্টার রয়কে সাহায্য করবে? আদৌ কি কোনো সাহায্য করবে কোর্ট? আমি আশা করব তোমরা এই উত্তরটি কমেন্টে দিতে পারবে। এরপরের শর্ত হলো, নট হেয়ার বাই ডিক্লেয়ার টু বি ভয়েড। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কিছু এগ্রিমেন্টকে বাতিল করে রেখেছে। সেই এগ্রিমেন্টগুলি যদি করা হয় তাহলে তাকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা হবে না। যেমন সেকশন 29, এগ্রিমেন্ট ভয়েড ফর আনসার্টেনটি, সেকশন 36, এগ্রিমেন্টস কন্টিনজেন্ট অন ইম্পসিবল ইভেন্ট, সেকশন 56, এগ্রিমেন্ট টু ডু ইম্পসিবল অ্যাক্ট। এরপরে রয়েছে ফ্রি কনসেন্ট। কনসেন্ট মানে আমরা জানি সম্মতি দেওয়া, আর ফ্রি কনসেন্ট মানে হলো অবাধ সম্মতি দেওয়া। যদি কোনো ব্যক্তি এগ্রিমেন্টে সাইন করে তবে তার কনসেন্ট হতে হবে ফ্রিলি, অর্থাৎ তার কনসেন্ট যেন কোনো রকম ভয়, প্রেশার, কোনো রকম টর্চার এই সব দ্বারা প্রভাবিত না হয়। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অনুযায়ী সেই ধরনের কনসেন্টকে ফ্রি কনসেন্ট বলা হয়েছে যেগুলির মধ্যে কোনো রকম কোর্শন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড এই সব কিছু উপস্থিত নেই। ফ্রি কনসেন্ট নিয়ে আমরা আলাদা একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। সুতরাং আমরা জানতে পারলাম এগ্রিমেন্টকে কন্ট্রাক্টে পরিণত হওয়ার জন্য কী কী শর্ত পূরণ করতে হয়। সেকশন 10-এর শর্তগুলি ছাড়াও আরও 2-1টি কন্ডিশন আছে যেগুলি ফুলফিল না হলে কোনো এগ্রিমেন্টকে ভ্যালিড কন্ট্রাক্ট বলা যাবে না। এই কথা আমি বলছি না, বিভিন্ন সময় বিভিন্ন কেসেতে কোর্ট এই রকম শর্ত তুলে ধরেছে। যেমন লিগাল অব্লিগেশন, সার্টেনটি অ্যান্ড পসিবিলিটি অফ পারফরমেন্স ইত্যাদি। আমরা এই সমস্ত শর্তগুলি নিয়ে একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, যার টাইটেল হবে এসেনশিয়াল এলিমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। এবার তোমাদের কাছে একটি সেন্টেন্স তুলে ধরতে চাই, অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। সমস্ত কন্ট্রাক্ট হলো এগ্রিমেন্ট, কিন্তু সমস্ত এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নয়। এর মানে কি? এর মানে হলো কন্ট্রাক্টের জন্ম হয় এগ্রিমেন্ট থেকেই, কিন্তু সমস্ত এগ্রিমেন্ট যে কন্ট্রাক্টে পরিণত হবে তার কোনো মানে নেই। যদি কোনো এগ্রিমেন্ট লয়ের দ্বারা এনফোর্সেবল না হয় তাহলে কি তাকে আমরা কন্ট্রাক্ট বলবো? যেমনটা, সমস্ত অ্যাডভোকেটকেই আমরা লয়ার বলতে পারি, কিন্তু লয়ার হলেই যে তাকে অ্যাডভোকেট বলবো তার কোনো মানে নেই। অ্যাডভোকেট হতে গেলে তাকে কোর্ট প্র্যাকটিস করার লাইসেন্স নিতে হবে, তবে তাকে আমরা অ্যাডভোকেট বলবো। ঠিক তেমনি অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। এবার সময় এসে গেছে পুরো ভিডিওটিকে 1 মিনিটে রিভাইজ করার। এই ভিডিওতে আমরা জানলাম কন্ট্রাক্ট কাকে বলে। প্রথমে কোনো ব্যক্তি অফার বা প্রপোজাল করে, তারপরে সেটি যখন অ্যাকসেপ্ট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি প্রমিস, এবং ওই প্রমিসের মধ্যে যদি কনসিডারেশন যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট যখন লয়ের দ্বারা এনফোর্সেবল হয় তখন তাকে বলি আমরা কন্ট্রাক্ট। কিভাবে বুঝব যে কোনো এগ্রিমেন্ট লয়ের দ্বারা এনফোর্সেবল কি না? তার জন্য আমরা সেকশন 10-এ দেওয়া সমস্ত শর্তগুলি চেক করব, এবং এছাড়াও কোর্টের দ্বারা বিভিন্ন ডিসিশনে যে শর্তগুলি তুলে ধরা হয়েছে সেগুলিকেও চেক করব, এবং তারপরে গিয়ে ডিসিশন নেব যে এই এগ্রিমেন্টটিকে কন্ট্রাক্ট বলতে পারি কি না। বন্ধুরা, যদি তোমাদের কাছে আরও 1 মিনিট বেশি সময় থাকে তাহলে একটি গুরুত্বপূর্ণ তথ্য শুনে যাও। তথ্যটি হলো কন্ট্রাক্ট ল সাবজেক্টের উপর কিছু গুরুত্বপূর্ণ বুকস। পূর্বের ভিডিওগুলিতে অনেক ভাই বোনেরাই কমেন্ট করে জানতে চেয়েছে
आलोचित सबजेक्टर ऊपर कौन बोईटा किनले भालो है। देखो बंधुरा कौन राइटर कतटा भालो लिखेछे सेटा विचार करार योग्यता आमार नेई, तबे जे बोईगुली पढ़े आमी सहजे बुझते पेरेछि सेई अनुयायी कन्ट्रैक्ट लॉ सबजेक्टर ऊपर दुई थेके तीनटी टेक्सटबुकेर लिंक आमी डेस्क्रिप्शने एवं कमेंट बक्से रेखे दिलाम। सेई लिंके क्लिक करे तोमरा जे कोनो एकटी बोई पार्चेस करते पारो एवं आमार मते स्टूडेंट लाइफे एकटी सबजेक्टर ऊपर एकटी बोई पार्चेस करे सेटिकेई बार बार रिवाइज करा बुद्धिमानेर काज, बाकी सिद्धांत तोमादेर। अनेक अनेक धन्यवाद बंधुरा এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকার জন্য।